কয়দিন পর ইয়ায় পড়ব, ওই যে দেখা যায় ওই আসমানের উপরে। আপনার কি লাজ লজ্জা নাই? ছাড়ে আরে এখানে লজ্জার কি পাইলা? কেউ যদি দেখা ফেলার দেহুক কি হইব? আমি কি আমার বল লাগে একটু আহ্লাদও করতে পারব না? কুমতলব লইয়া খোলা উঠানে এসে পিরিত করতে, আবার কর দেখা ফেলালে কি হইব? বউ তোমার আমি তোমার আমি অনেক ভালোবাসি বউ। হয়েছে হয়েছে, পুরুষ গো আমার চিনা আছে। হ্যাঁ কও কি বউ, সে এতটুকুন বয়সে তোমারে বিয়া করছি, পুরুষ ঘাটা সময় পেলা কবে? পুরুষ চিনতে ঘাটা লাগে না, হাড়ির একটা ভাত টিপলে কন যায়, অন্য ভাতের কি অবস্থা? হাড়ির ভাত খায়ও মানুষ বাইসা থাকে। থাক থাক আর যুক্তি দেহান লাগবো না, পাশের বাড়ি করিমের বউটা মইরা সারলো না, বিয়ার জন্য পাগল হইয়া গেল, আজ মরলে কাইল দুই দিন, আমি আজ মইরা গেলে আপনি তো কাইলে বিয়া করবেন। বউ মইরা তো আমিও যেতে পারি, মৌতির কি কোনো হাত পাও আছে? আমি যদি মইরা যাই এমন বউ ঘরে আইনেন যে আমাকে নয়ন রে দেখা হই না রাখবো। নয়ন নয়ন ভাত বাড়ছি, আয় বাবা খাবি, আয়। মায় পিঠা বানাইছে খাবি? না মানে তুমি যাও, ও এখন ভাত খাইব, কাল সারা রাত থেকে ও কিছুই খায় নাই, আয় বাজান ভাত খাবি। কই আয়, চল চল নয়ন, আয় নয়ন। দেখলেন দেখলেন তো নয়ন কেমনে মানিকের হাত ধরে চলে গেল? আপনি কোন এই পোলাদে আমি কেমনে আদর করুম? ও তো আমার কথাই শুনে না, আমি তারে ডাকলাম ভাত খাইতে আর হে গেল পিঠা খাইতে। কেন কেন আমারে কইলে কি আমি পিঠা বানাই দিতাম না? দিতা ও মানিকের লগে চলে যাওয়াতে আমার খুব কষ্ট লাগছে। আমারও খারাপ লাগছে, তবে তবে কি তবে কি? ও বাচ্চা মানুষ, যার কাছে আদর শখ পাইব ও তো তার কাছেই যাইব। তার মানে
আমি আপনার পোলারে আদর্শ করি না, এইটাই কইলেন? আমি আমি আর কোনোদিন আপনার পোলার আদর্শ করুন না, আমি কাজেও ডাকুন না। কোন মা তার ছেলের আদর না করে থাকতেই পারবো না। আমি তো মা না, শাহরাব। তীরে নায়ার যদি চলে যায় মনরে, আওয়ার পাখি তীরে নায়ার যদি চলে যায় সে যে তিন টুকুরা মাটির পিঞ্জিরা, হাওয়ার পাখি ফিরে নায়ার যদি চলে যায় মনরে, হাওয়ার পাখি ফিরে নায়ার যদি চলে বিধির লীলা ভূমির জীবন কা
ফিরে নয়া যদি চলে যা মনরে হাওয়ার পাখি ফিরে নয়ার যদি চলে যা সে যে তিন টুকুরা কাপড়ে পইরা মাটির পিঞ্জিরা হাওয়ার পাখি ফিরে নয়ার যদি চলে যায় মনরে হাওয়ার পাখি ফিরে নয়ার যদি চলে নয়ন এত করে কইলাম আইতে আইলো না ও ডর আয় আহে নাই ভালো হইছে ও হন আমরা ডাব খাবো ও হই না আফসোস করবো হ্যালো কেন রে কেমন আছেন এইটা তো পরের কথা তা আমার জানলেন কেমনে আমরা সবাইকে জানে সবাইকে ও মিস্টার সিনাসিনি তা আমার কাছে কোনো দরকার আছে আপনি হেড অফ দ্য ভিলেজ খুল্লাগন আপনি গ্রামের মাথা আপনি চাইলে এই গ্রামটা আলোকিত হবে আলো প্রচুর আলো চারদিকে চাইয়া দেখেন ফক ফকা রাইতে পূর্ণিমার আলোতে ঝকঝকা সরি আমি আপনাকে বোঝাতে পারিনি এই অঞ্চলটা এত সুন্দর কিন্তু মানুষগুলো শিক্ষার অভাবে অন্ধকারে পড়ে আছে আমি চাই আপনি সাহায্য করলে পুরো অঞ্চলটা শিক্ষার আলোকে আলোকিত হবে আসেন আসল কথা কিন্তু কইলেন না মানে আমরা কেউ খেরেস্তা নমুনা আপনার উদ্দেশ্য আমার জানা আছে আসসালাম আলাইকুম আদুর আপনি তো খেরেস্তান চরি বেরি চরি চল আমরা সবাই গাছে উঠি চল চল ওই 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 একটা মজা হইব কি মজা আরে যা হস না ওই ও মাই গড কোন শয়তানের বাচ্চা রে রাধা গাইনের পোলা না এত ভালো মানুষের ঘরে এমন হারামজাদ একটা পোলা হইলো কেমনে দেহাইতা কি মজা মানুষটার কোনো আক্কেল জ্ঞান নাই সারা রাত ঘুমায় নাই আহলে একটু ঘুমাইবো হেই জানা খাইয়া আবার দোতারা লইয়া বইছে দিন দুনিয়ার কোনো খবরই নাই কাল লগে আমি সংসার করতেছি তুমি এইখানে বসে গান করতেছো আর দেহ তোমার পোলায় মারে কি করছে কি সর্বনাশ আরে কত রক্ত পড়তেছে আমার পোলায় কেমনে কাজটা করো পোলাটারে একটু শাসন করো তোমার মতো ভালো মানুষের পোলা নষ্ট হয়ে যাও এটা ভালো দেখায় না চাচা চাচা আপনি শান্ত হন আপনি শান্ত হন এই
এই টাকাটা দিয়ে ওষুধ কিনে। তুমি টাকা দিছো হাতেই চলবো, তো পোলাটার একটু শাসন করো। আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কথাতে কোনোদিন আমল দিলেন না, দিবেন কেন? আমি তো সৎ মা, এখন যে বাইরে মানুষ আইসা কয়, এখনো সময় আছে, পোলাডারে শাসন করেন। ফেরেশতা? বুঝলি বাবা, ফেরেশতারা মাঝে মাঝে ভালো মানুষগুলোকে দেখা দেয়, দেখতে হেরা খুব সুন্দর। এই উসা লম্বা, ধবধবে সাদা, একদম বকের লাহান। তাইলে তো আমি ভালো মানুষ, ফেরেশতা দেখছি, বাবারে কই দেখব। তুমি বিশ্বাস করো না করো, কসম আমি ফেরেশতা দেখছি, আমি ভালো মানুষ। আচ্ছা, তুমি কথা না কইলে আমি আবার মার কাছে যামগো। আরে এই এই, তুই সলিম সাসারে বসি দে মারছস কেন? আমি না, তাজুম আছে। তাইলে হে তোর নামে বিচার দিল কেন? আমি লগে ছিলাম, আমি তাজুরে না করছি, তাজু আমার কথা শুনে নাই। যারা তোর কথা শোনে না, তুই তাগুলো লোকে চলস কেন? আর চলম না, কথাটা মনে থাকবো। হ বাবা। গান শুনবি? হ বয় তাহলে আমি তবলা বাজাই। বাজা। বা হইয়া গেল, এই ফুলা খারাপ হইব না তো কোন ফুলা খারাপ হইব? কামটা মনে হয় ঠিক করি নাই,
পোলাডারে একা ওই ঘরে রেখাইলাম। আরে সকাল হয়ে গেছে, ওঠ, মকতবে যাবি না, যা। দাঁড়া, তোরা আসতে পর সুরা ক্লাসটা পড় তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জীবন শেষ, সারাদিন কাম করে কোল পাই না, তার উপরে এই পোলাটা আবার কাম বাড়াই। পোলাটা হয়েছে বাপের মতো হ্যাবলা। কি হয়েছে বাজান, তুই পানি কাছে তেছিস কেন? পানি পড়ে গেল যে। আরে তোর মায়েরে ডাকলি না কেন? মা। হ, ঠিক আছে, যা যা, তোর কাছাই তো হইব না, রাজার পোলা এইসব কাম করে না, যা খেল। আচ্ছা, তুই না খেললে আমিও খেলবো না। কে খেলবি না কে? আমি কি করছি? তোর লোকে নয় না খেললে আমিও খেলুম না। তারা তুই জানি বাদ। ওই আয়, আমরা আবার বাইটা লই। নয় না খেললে আমরাও খেলুম না। আমার বাদ দে, এই গ্রামে কোন হালাই খেলবো? এর আমি তো খেলবো না। আমরা খেলবো, পারলে তুই ঠেকাইস। থাক, চল জায়গা, ঝগড়া করনের কাম নেই। হ্যাঁ চল। Huh?
এত রাগ আপনার পোলা দেখে আমি খাইয়া ফেলেছি, আপনি ওরে আদর করেন, আমি করি না। ঠিক আছে, আপনার পোলারে দিয়ে কাম করাইছি, ভুল করছি। কি হইল এখনো রাগ ভাঙে নাই? এই যে এই যে আমি কানে ধরছি, এইরম ভুল আর হইব না। আপনার আমি কথা দিতাছি, এরম ভুল আর করুন না। কথা দিতাছ? হ এমন ভুল আর হইব না। আচ্ছা কথা দিলাম, আহেন অহনালা খায় লোক। কি করেন, মানছি দেখবো তো। আরে কিছু হইব না। আপনি কোথায় যাবেন? রূপগঞ্জ। আমিও ওই দিকটায় যাব, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কোনো বাহন পাচ্ছি না, আমাকে নেয়া যাবে? উঠুন। থ্যাংকস, গড ব্লেস ইউ। তোমার নাম কি মা? নুসরাত জাহান মায়া। কোন নামে বেশি পরিচিত? আমি পুরো নামই পরিচিত না, মানে কোনো ঢাক নাম? হাতে সময় থাকলে পুরো নামই ডাকে, সময় কম থাকলে শুধু মায়া বলেই ডাকে। ইন্টেলিজেন্ট গার্ল। তোমার বাবার নাম? বাবার নাম? এলাকার সবাই তাকে করিম মাকবর বলেই চেনে। আমি তোমার বাবাকে চেনে? বাবাকে আপনি চেনেন? তোমার সাথে কথা বলে মনে হচ্ছে তুমি শিক্ষিতা। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমার অনার্স পরীক্ষা শেষ হয়েছে। তুমি ঢাকায় থেকে পড়ো? বাহ বেশ। যদিও আমি তোমাদের এলাকায় অতিথির মতো, তবু ভাবছি জীবনে বাকি সময়টা এখানে কাটিয়ে দেবে, জায়গাটা আমার খুব মনে ধরেছে। তাই? তুমি শহরে থেকে লেখাপড়া করছো, বেশ ভালো। গ্রামের মানুষকেও তোমার মতো এভাবে শিক্ষিত করে তুলতে অনুপ্রাণিত করো। তোমাদের গ্রামে শিক্ষিত লোক প্রায় নেই বললেই চলে। এই থামো থামো, গাড়ি থামো। আপনি এখানে নামবেন? হ্যাঁ, তুমি তো ডানে যাবে, আমি বাই, আরো পাঁচটা গ্রাম পেরিয়ে রূপগঞ্জে যাবে। তাহলে তো আপনাকে অনেক হাঁটতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম, বাই বাই। তুমি হইলে আমার আপন মার পেটের ভাই, তোমারে কম দিব কেন? নাও শুরু করো, খাও ভাইজান খাও। তোর জামাই না তোর স্বর্ণের বালা কিনে দেওয়ার কথা কই দিছে? দিব, জমিটা বেচা হইলেই দিব। তোর জামাইয়ের অনেক জমি আছে তো, তাই তোর জামাই খালি জমি বসানোর ধান্দায় আছে। জমি বিচ্ছা বালা কিনুনের কাম নাই, জমিটাই তোর নামে লিখালো, তোর একটা সম্পদ হইব। ঠান্ডা মাথায় একসময় কয়ে ফেলাইস, নিজে গো জমি নিজে গো থাকলো, হইনা হ্যাঁ খুশি হইব। আমি দলিল করে আইনা তোর কাছে দিয়া যামুনি, সুযোগ বুঝা টিপসই লইলিস। আমার আর বুদ্ধি দিও না তো, তোমার বুদ্ধি হই না। মা মরা পোলাডারে আমি আপন করতে পারি নাই, হ্যাঁ লাগা তোমাকে জামাইও কষ্ট পায়, গাইনের মনে আমি আর কষ্ট দিতে চাই না। গাইনের হেবলা পোলাডার লেগা
হঠাৎ তোর মায়া উতলায় উঠলো যে। ভাইজান তুমি আর নয়নে হেবলা কইবে না। পোলাটা তোর প্যাডের পোলা না, সৎ পোলা। সৎ পোলা কখনো আপন হয় না। তুই নিঃসন্তান, ভবিষ্যতে এই পোলায় গায়নের সব জমি জমার মালিক হইব। তখন হে যদি তোর জায়গা না দেয় তুই কিচ্ছু করতে পারবি না। এখনো সময় আছে, নিজের আখে গুছা। আমার যা হর হোক তবু তবু আমি গায়নের মনে আর কষ্ট দিতে পারু না। আচ্ছা তোর মন যা চায় তাই কর। তাই জমির কথা যেভাবে কইলাম এই কাজটা করিস, তোর ভালো হইব। দেখছো নি কারবাটা কত বড় মাথাটা। আরে ব্যাক করুন নাকি তুমি, সব আমারে দাও। কে ওরে দাও, আপনি খানোর লেগে তার একটা। আরে চুপ করো, শহরে কি খায় না খায় আমরা দুজনে গিয়ে দেই নাকি? না নেখা, আমি কাঁটা বাজতে পারি না। আরে আমি কাঁটা বাচ্চা দেবো। থামা, এই দেখ দেখ কি সুন্দর করে কাঁটা বাচ্চা দেই। হ্যাঁ নে নয়াবাড়ি হুজুরের কাছে নিয়ে যাইবেন। মিয়াবাড়ি রাহিলা বুঝেন আছে না, হের পানি পড়া খাইয়া 12 বছর পর রাহিলাবুর বাচ্চা হয়েছে। আমার ওসব ভুয়া কথা, আল্লাহ চাইছে হিল লেগে বাচ্চা হয়েছে, ফায়ের থেকে হুজুরের কেরামতি বাড়ছে। আল্লাহ চাইলে আমাকেও হইব। তুমি কোনো চিন্তা করো না বউ, কোনো চিন্তা করো না। আপনি সবসময় একই কথাই কন সাহেরা। সারিন হইতি গলার মালা, আদরে গলে পরাইয়া সহস্তে আয় না ধরিয়া, আদরে গলে পরাইয়া সহস্তে আয় না ধরিয়া, সাজ মিটাইতাম দেখিয়া নিরালায় রঙ্গিলা, তুই যদি হইতি গলার মালা। রহিতাম হইয়া শেওলা, তুই হলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর ভাসিয়া রহিতাম হইয়া শেওলা, প্রেম বাতাসের ঢেউ লাগিয়া পোড়া প্রাণ যাইত জুড়াইয়া, প্রেম বাতাসের ঢেউ লাগিয়া
উড়াইয়া দূর হইতো প্রেম আগুনের জ্বালায় রঙ্গিলা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালায় রঙ্গিলা, তুই যদি হইতি গলার মালা। তোমার পোলা কতগুলো ফকিনের পোলা হইলো, আমার পোলাটারে মেরে কি করছে? তোমার পোলা না থাকলে আমার পোলারে মারতে কেউ সাহস হইতো না। তুমি গ্রামে মানি মানুষ, আমাকে চেয়ারম্যানের ভাই, তাই জানাইলাম। খালি তোমার পোলার বিচারটা তুমি কইরো, আমি মন্তা মেম্বার, বাকি ফকিনের পোলা ঘর আমি দেখো। লবা যা। বউ, এতটুকু পোলা কেমন ডাকাইতে হইছে, এমন পোলারে বিষ খাওয়ায় মাইরা ফেলা নি বালা। আপনি থামেন তো খালা, এখন যান। ঠিক আছে, আমি তাহলে যাই। আপনি কি মেম্বারের কথা বিশ্বাস করছেন? শুনেন, এতটুকু পোলা কি তাজুর মতো বড় পোলারে মারতে পারে? শুনলাই তো, লগে নাকি আরো পোলা পানা ছিল। মেম্বারে পোলা দেয় ভালো না, মার খাইলে হ্যাঁ দোষেই খাইছি। আন্দাজে নয়নে কিছু কনের দরকার নেই, আপনি যান, নয়নে খুঁজ জানিয়ে আসেন। আমি পিঠা বানাইছি, বাপ পোলা মিলা একসাথে বৈশা গরম গরম পিঠা খাবেন, যান না, জলদি যান। বাজান, ওই যে ফকিনের পোলা আছিল। আজকে তোর ভাইয়ের খারাপ। কই যাবি ফকিনের পোলা, তোকে একটারও আমি ছাড়ুম না। হায় বাজান, দৌড়ায় নে, আমি একটু লেগে বাই চাইছি। মেম্বর আর তার পোলা আমার দৌড়ানি দিছে, আমার লাগে দৌড়ায় পারে নে দীক্ষা বাইসা গেছি। কস কি, মেম্বর তোর দৌড়ানি দিছে? মেম্বর একটা হারান দাদা, হালারে শিক্ষা দেবো,
আজকে রাইতেই দিমু। হ্যাঁ তুই ইংরাজ, হ্যাঁ ফেরেশতা না মানুষ। আমার পোলায় আপনারে ফেরেশতা মনে করে, আপনারে দেখাইতে আমারে নিয়ে আইছি। তোমার নাম কি? নয়ন। আপনার ছেলেটা বড় মিষ্টি, তুমি মাঝে মাঝে আমার কাছে আসিও। আচ্ছা আহ চল রাজান, আমরাও যাই। সালাম আলাইকুম। বউ তোমারে কইছিলাম জমিটা ব্যবসা হলে তোমারে বালা বানাই দিব, এখন পর্যন্ত জমিরেই বেচতে পারলাম না। পালা দিয়া কি হইব? আমি একটা কথা কই। কও, কি কইবা? কইছিলাম যে জমিটা বেচতে চাইছিলেন সেইটা আমার নামে দিয়া দেন, মনে করো আমি পালা পাইছি। দিলাম, আমার ঝামেলা কমলো, আমার তোর জমির অভাব নাই, তুমি আর নয়নিতে সবকিছুর মালিক। রাজা মিয়া, রাজা মিয়া, ও রাজা মিয়া, কেডা মানিকের বাপ। হ্যাঁ তোর আইতে মানিকের বাপ, আমি একটু দেখি। আচ্ছা আইতাছে, খারাও। আরে মানিকের বাপ কি হয়েছে? বন্ধা মেম্বার আমার পোলাডারে আটকে রাখছে, বললাম মার দূর করতেছে, তোমার আমার লগে একটু যাইতে হইব। চলো যাই বউ, আমি চাইতেছি। ঠিক আছে, হুনেন হারিকান্দা নিয়ে যান, আমি যামু আর আমু। সাবধানে যান। মেম্বার তোমার বলে রেখে মারতেছে, কি করছে তোমার বলে? এত চুপ পোলার গায়ে কেমনে মেম্বার হাত তুলবে? দেখো আমার পোলাটা কেমন চোরের মতো বাইন্ধা রাখছে, এটা কোনো মানুষ তো কাম। আমি রাজা, ওরে এমনি বাইন্ধা রাখছো কেন? আমার পোলারে মারছে এটা তো জানোই, আইজ রাইতে আবার আমার ঘরে সালে ঢিল মারছে, ওরে হাতে নাতে ধরছি। হাতে নাতে ধরছো ভালো কথা, আমারও জানাইতা, আমি বিচার করতাম। একটা বাচ্চা পোলারে এমনি করে কেউ মারে? মাইরা যে ফালাই না এরাই বেশি, এমন বললা মাইরা ফালালি ভালা। শুন তো রাজা, হারামিটা কি কইলো? তুমি থামো থামো, আর কোনো কথা নাই, কাইলে এর বিচার হইবে, আর বিচারে বুঝে যাবো কে দোষী। চলো চলো। ওর বিচার আল্লাহ করব, আমার পোলাটারে গরু ছাগলের মতো মারছে, ওরে যেন আল্লাহ লুলা কইরা দেয়।
বাজান রে, বেশি খারাপ লাগতেছে? ও বাজান, তুই চিন্তা করিস না, বাবাই কইছে সব তো বিচার করে দিব। আমি অন যাই, আবার আহম নেই, বাবারে কই গা। নয়ন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো, তুমি? মানে গোবারিত গেছিলাম, মেম্বার মানিক অনেক মারছে, ওর জ্বর হয়েছে। ভেরি ভেরি স্যাড। মানিককে তুমি খুব ভালোবাসো? হ্যাঁ, আমার বন্ধু। তুমি আর কাকে কাকে ভালোবাসো? বাবারে। তোমার মাকে ভালোবাসো না? বাবাই কইছে আমার মা ওই আসমানে থাকে। তাই নাকি? ভেরি ভেরি স্যাড। তুমি লেখাপড়া করো? হ্যাঁ, মক্তবে পড়ি। ভেরি গুড। তুমি আমার বাসায় যাবে, তোমাকে অনেক চকলেট দেবে। ইন্টেলিজেন্ট বয়। কি বললেন? বলছি তুমি খুব বুদ্ধিমান। ও আচ্ছা, কাম অন। আমি কিছু কইতে চাইছিলাম। আমার কথা তো শেষ হয় নাই রাজা। ঠিক আছে, তুই ক। ভাইজান, আপনার পরিষদের সদস্যরা এইভাবে নিজ হাতে অত্যাচার করলে গ্রামের মানুষ যাবো কার কাছে? মেম্বার পোলাটের মাল্লোকে আগে আমি এইদের বিচার হওয়া উচিত বলে মনে করি। তুই তো আমার কথা শেষ করতেই দিলি না। আমিও বুঝি, মেম্বার যখন নিজ হাতে মানিকরে মারছে, এরপর মানিক বা অন্যান্য পোলাপানের যত দোষী হোক, এর কোনো বিচার চলে না। এখন বিচার করলে শুধু মেম্বারের বিচার করা লাগে। যেহেতু মন্তামি আমার পরিষদের মেম্বার, তাই তার বিচারটা আমি আপনাকে উপরে ছেড়ে দিতে চাই। আমি বিচার করলে পক্ষপাতিত হয়ে যাইতে পারে, তার চাইতে আপনারাই কন মেম্বারের কি বিচার হওয়া উচিত? আমরা চাই মেম্বার মাপ চাক আর মানিকের চিকিৎসার খরচ দিক, কি কমিয়ারা? ঠিকই কইছে মেম্বার সাহেব। যান মানিকের বাপের কাছে মাফ চান, আর মানিকের চিকিৎসার জন্য 50 টাকা দিয়ে দিয়েন। আমারে মাফ করে দিও। ঠিক আছে, চল চল বাজান, চল। সাহেরা, সাহেরা, এ সাহেরা। ভাইসান, তুমি? দলিলে তৈরি করে লই আইলাম। তোর জামাই কই? হ্যাঁ তো বাড়িতে নাই। এই লো টিপসি লইয়া রাখিস, আমি কাল রাইতে চলে যাবো। নে বইবে না? না রে, কাম আছে, তুই টিপসিটা লইয়া রাখিস। প্রিয়তমা, আমার ভালোবাসা নিয়ে, জানি না তুমি কেমন আছো, আশা করি ভালো আছো। তুমি ঢাকা থেকে দেশের বাড়িতে যাওয়ার পর থেকে আমি ভালো নেই। ভালোবাসা বিধাতার দান, লোকে তার পাপ বলে করে অসম্মান। প্রেম যদি হয় পাপ, নেই কোন অনুতাপ, তোমার জন্য সব করতে পারি, চলো সেই পাপটা করি, সেই পাপটা করি।
একবার সেই পাপটা করি। আদম হাওয়ার এক হৃদয়ে ভালোবাসা নাই ফুটত, জীবন পৃথিবী কভু বলকে সৃষ্টি হত। চলো সেই পাপটা করি, সেই পাপটা করি, একবার সেই পাপটা করি। প্রেম প্রীতি ভালোবাসা বিধাতার দান, লোকে তার পাপ বলে করে অসম্মান। প্রেম যদি হয় পাপ নেই কোন অনুতাপ, তোমার জন্য সব করতে পারি। চলো সেই পাপটা করি, সেই পাপটা করি, একবার সেই পাপটা করি। আছে কি এমন জন চায় না যে প্রেম সাজাতে, প্রেম তো সবাই চায় বিরহ কি বা সুখেতে। বল আছে কি এমন জন চায় না সে প্রেম সাজাতে, প্রেম তো সবাই। যদি নেই যে কোনো ক্ষতি, তোমার জন্য আমি সব জ্বালা সইতে পারি। চলো সেই পাপটা করি, সেই পাপটা করি, একবার সেই পাপটা করি। প্রেম প্রীতি ভালোবাসা বিধাতার দান, লোকে তার পাপ বলে করি অসম্মান। প্রেম যদি হয় পাপ নেই কোন অনুতাপ, তোমার জন্য সব করতে পারি। চলো সেই পাপটা করি, সেই পাপটা করি, একবার সেই পাপটা করি। প্রেম প্রীতি ভালোবাসা বিধাতার দান, লোকে তার পাপ বলে করে অসম্মান। প্রেম যদি হয় পাপ নেই কোন অনুতাপ, তোমার জন্য সব করতে পারি। চলো সেই পাপটা করি, সেই পাপটা করি, একবার সেই পাপটা করি। যেতে চাও? হ্যাঁ, আমার মাই ওই আসমানে থাকে। তোমার মা আসমানে থাকে ঠিকই, সেখানে মানুষ চাইলেও যাইতে পারবে না। সময় হইলে একদিন সব মানুষকে ওই আসমানে ফিরে যেতে হবে। আমার সঙ্গে কখন আসবো?
ঠা তো বলতে পারছি না, তবে ঈশ্বর বলতে পারবে। আপনি ঈশ্বরের কন্যা, আমার নিয়ে যেতে সময় হলে ঈশ্বর নিয়ে যাবে। মানুষ তো এখন চাঁদে যাচ্ছে, চাঁদ আকাশেই থাকে, তুমিও সে আকাশে যেতে পারবে। তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, বড় হইতে হইবে। আমি তো পড়াশোনা করি, মক্তবে যাই। শোনেন একটা সুরা কই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন আমিন। ভেরি গুড, এক্সেলেন্ট। মক্তবের পাশাপাশি তোমাকে বাংলা ইংরেজিও পড়তে হবে, তবেই তুমি পৃথিবী সম্পর্কে জানতে পারবে। তোমার জানা দরকার পৃথিবীটা অনেক বড়। এই যে আমি পাড়ি, আমাকে দেখে তুমি ফেরেশতা মনে করেছ, এটা তোমার না জানার কারণে। আবার তোমার কাছে মনে হয়েছে আসমান নদীর উপরে ঠেকে আছে, তাই তুমি নদীতে ঝাঁপ দিলে আসমান ধরার জন্যে। আসমান নদীর উপরে নেই, এটা তোমার জানার ভুল। তোমার মতো একটা ছেলের এত বড় একটা নদী পার হওয়া বড় দুঃসাহসের কাজ, এতে তোমার মৃত্যু হতে পারত। তোমার জানা দরকার তোমাদের এই গ্রামের মতো হাজার হাজার গ্রাম আছে পৃথিবীতে, আছে অনেক শহর, পাহাড়, পর্বত, সাগর, নানা রকমের মানুষ, আরো কত কি। একটা সাগর একটা দেশের চেয়ে অনেক বড় হয়। এই যে তোমাদের নদী, এই নদী দিয়ে তুমি পৃথিবীর সব সাগরে যেতে পারবে। এই যে মেঠো পথ, এই পথ ধরে পৃথিবীর সব পথে যাওয়া যায় বলে আমি হাজার হাজার মাইল দূর থেকে তোমাদের এই গ্রামে আসতে পেরেছি। ওই যে প্লেন, ওই প্লেনে চড়ে তুমি পৃথিবীর সব দেশে যেতে পারবে। এই জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। আমি বাংলা ইংরেজি পড়ব। পড়বে, কিন্তু তোমাদের গ্রামে তো কোনো স্কুল নাই। আচ্ছা, অসুবিধা নাই, তোমাকে আমি পড়াবে। তার জন্য তোমাকে আমার কাছে আসতে হবে, ঠিক আছে? তাহলে তো আজই তোমার জন্য বই কিনতে গঞ্জে যেতে হয়। আমি একটা নতুন সুর বানতেছি, শুনেন। বসো। আবারও Yeah.
বাবা দেখো কত ছোট ফরিং ধরানছি। রাখ তোর ফরিং, চার শরীর ভেজা কেন? হ্যাঁ তোরে না বারণ করছি, পুকুরের পশা ডোবা পানিতে গোসল করবি না, করি নে বারণ। কিরে থাক, পোলাটা রে ধমকায় না তো? না বকবো না, আমি ওরে ভালো পানিতে গোসল করে দিতাছি। চল বাজান, আপনি রাগ করেন না, চল। কি করতাম তোস মা? না মা কিছু না, কিছু বলবে মা? হ মা, তোর সাথে একটু দরকারি কথা আছিল। বলো। পরীক্ষা তো শেষ, বড় হইছস, ভালো একটা সম্বন্ধ পাইছি, নবগ্রামের মাতবরের পোলা, শিক্ষিত, তরে আগামী শুক্রবার দেখতে আইব। তুই কি কস মা? বলানি কনে হঠাৎ আমাকে দেখতে আসবে, এটা কেমন কথা? আরে তোর বাবাই তো সব ঠিক করলো। আজ কি বার মা? মঙ্গলবার। বুধ বৃহস্পতি, মাঝখানে মাত্র দুদিন। কি ভাবতাছস? না কিছু না। আহা দেখতে আসা মানে তো বিয়া না। ঠিক আছে ঠিক আছে, শুক্রবার আগে আসতে দাও। আরে তুই রাজি না থাকলে তোর বাপের কই? তুই কোনো চিন্তা করিস না। শোনো, বাবা বদমেজাজি মানুষ, তাকে কিছু বলে ঝগড়াঝাটি করার দরকার নেই। থাক, আমার তো আমি বুঝবো। আচ্ছা তুই যা বুঝোস। তুমি? আই মিন নুসরাত জাহান মায়া, তুমি? মনে হচ্ছে আপনার হাতে অনেক সময়, এই জন্য আমার পুরো নাম ধরেই ডাকলেন। থ্যাংকস, নামটা মনে রাখার জন্য আবারও থ্যাংকস। ওয়েলকাম, কোথায় যাচ্ছ? পোস্ট অফিসে একটা কাজে এসেছিলাম। ভালো ভালো, আপনি কোথায় যাচ্ছেন? বাচ্চার জন্য কিছু বই কিনতে যাচ্ছি। বাচ্চা মানে? আপনি কি বিবাহিত? বউ বাচ্চা এখানে? ও নো নো, এলাকার একটা বাচ্চা ছেলে আমার কাছে পড়তে চায়। ও আচ্ছা, পায়। প্রিয়তম এসো, বাবা আমার বিয়ে প্রায় ঠিক করে ফেলেছে, হাতে সময় খুবই কম। এই পত্র পাওয়া মাত্র কাল বিলম্ব না করে তুমি আমাদের গায়ে চলে এসো। আমার এক আত্মীয়ের বাড়িতে তোমার থাকার ব্যবস্থা হয়েছে, তার ঠিকানা হলো আব্দুল করিম শেখ, গ্রাম শান্তিপুর, পোস্ট অফিস গঙ্গাচড়া, মানিকগঞ্জ। মাতবর সাহেব, মাই আমাকেও পছন্দ হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, এখন বাকি কথা বলে। আপনার ঘরে মাই আরে বউ হিসাবে তুইলা নিমু, এই যে তো বড় কথা। দিনক্ষণ কবে ঠিক করুম? মহরম মাস চলতে আছে, এই মাসে তো কোনো বিবাহ হয় না, তাই ঠিক করছি আগামী মাসের পয়লা শুক্রবার। ভালো ভালো, খুব ভালো। এই নেয়ন ধনের কথা কিন্তু আর কইলাম না, কারণ কোন ভাবি চায় না তার মাই এরকম দিব। সুন্দর কথা, এর উপরে আর কোন কথাই থাকতে পারে না। একদিনে তোর একটা সম্পদ হইল বই, ভাবতে আমার ভালোই লাগতাছে, আমি তাইলে এখন যাই। হ্যাঁ ভাইজান, এত তাড়াহুড়া করতেছো কেন? ওই দিনও তাড়াহুড়া করে চইলা গেল। আরে আমার অনেক কাম, গন্ধে যাইতে হইব জমি রেজিস্ট্রি করাইতে, রেজিস্ট্রেড হয়ে গেলেই এই জমির মালিক তুই, তখন আমিও মনরে সান্ত্বনা দিতে পারব, বইনের জন্য কিছু একটা করতে পারছি। আমি যাই রে। হ্যাঁ যাই। কইছিলাম না সময় হলে দেখামো রাজা, এইভাবে আমি তোমারে ফকির কইরা ছাড়ো। মেম্বার সাহেব, চালাকি কইরা তো বইনেরে দিয়া দলিলটা আপনার নামে কইরা দিলাম, বইনের কাছে আমি একেবারে বেইমান হয়ে গেলাম। আরে বেটা, অবৈধভাবে টাকা কামাইতে গেলে কারো না কারো লোকে তো বেইমানি করো লাগবই, তা তুই বইনের ডরাস, হারামি টাকা তো আগেই পাইছস, ও আমার কি করতে চাস?
আমার অনেক দিনের ইচ্ছা বিদেশ যাবো, টাকা লেগে যাইতে পারি নাই। আপনি খালি কয়টা দিন চুপ থাকেন, বইনে টের পাওয়ানোর আগেই আমি পড়ো। এমতে ম্যাঙ্গো মানে আম, এমতে ম্যাঙ্গো মানে আম, ইন্টারনেট মানে জাল, ইন্টারনেট মানে জাল, ওতে অক্স মানে সার, ওতে অক্স মানে সার। কিউতে কিউতে কুইন, কুইন মানে রানী, মানে রানী। রোজ ইজ রেড, ব্লু ব্লু তাই স্কাই ইজ ব্লু। পর বাবা পর, তোরে অনেক বড় হইতে হইব। কে হলো নয়ন, তোমার মায়ের কথা মনে পড়ছে বুঝি? ছয় 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 তোর দান হয় নাই, তুই আবার মার। তাহলে আবার পাঁচ 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 পাঁচ। জিতা গেছি জিতা গেছি জিতা গেছি জিতা গেছি জিতা গেছি জিতা গেছি। কি হইলো, হাইরা গিয়া মন খারাপ? না রে নয়ন, তুই জিতছস আমি খুব খুশি হইছি। নয়ন, তুই কি একবার আমার মা কইয়া ডাকবি? তুমি কেমন মানাহি, আমার তো আসমানে থাহে। কে কইছে তোর মা আসমানে? বাবাই কইছে। তোর বাপ তো একটা বলদা। এই যে আমারে দেখ, আমি তোর মা, আর সব মিথ্যা। না, তুমি মিথ্যা। কোনো মাই তার পোলার লাগে মিশা কথা কয় না। তুমি আমার মা। হরে বাপ, আমি আমি একটু মিশা কথা কইতাছি না। হাই দেখ, আমার দিকে ভালো করে সায়া দেখ, আমি তোর মা। পাসান্তে পাসান্ত, একবার তুই আমার মা বলে দেখ, একবার মা বলে দেখ, একবার মা বলে থাক পাসান্ত। নয়ন, নয়ন আমার বাজান। ঘরে ফুলের কানন, নাম
ফুললো চোখে সুখের কান্দন, ভাঙা ঘরে ফুলের কানন, নামলো চোখে সুখের কান্দন, এই বুকেতে প্রেমের ছায়া, ভালোবাসার পড়লো মায়া, এই বুকেতে প্রেমের ছায়া, ভালোবাসার পড়লো মায়া, আনন্দে মন নাচে এলো সময় হাসিবার, আজ বুঝি আইলো রে দিন ভালোবাসিবার, আজ বুঝি আইলো রে দিন ভালোবাসিবার, বুকের জ্বালা নয়ন জলে, বুকের জ্বালা নয়ন জলে মুছে ফেলিবার, আজ বুঝি আইলো রে দিন ভালোবাসিবার, আজ বুঝি আইলো রে দিন ভালোবাসিবার। যত দেখি সাথে মিটে না, ভালোবেসে মন ভরে না, যত দেখি সাথে মিটে না, ভালোবেসে মন ভরে না, মনে যে সুখ করত খেলা, সেই সুখের আজ বসলো মেলা, মনে যে সুখ করত খেলা, সেই সুখের আজ বসলো মেলা, এক মনেতে এত খুশি ধরে না তো আর, আজ বুঝি আইলো রে দিন ভালোবাসিবার, আজ বুঝি আইলো রে দিন ভালোবাসিবার, বুকের জ্বালা নয়ন জলে, বুকের জ্বালা নয়ন জলে মুছে ফেলিবার, আজ বুঝি আইলো রে দিন ভালোবাসিবার, আজ বুঝি আইলো রে দিন ভালোবাসিবার। কইজান ভাদার নয়ন রে বাড়ি যাব, হাতে নতুন কাপড় দেখতেছি। হ্যাঁ, নয়নের জন্য একটা শার্ট কিনে এনেছি। ও আচ্ছা, যান। আরে ফাদার, আপনি আপনি হঠাৎ আমার বাড়িতে জন্য এই সবের কি দরকার ছিল? ও সব কিছু না, নয়নকে আমার ভালো লাগে, ও আমার সন্তান সমতুল্য, তাই সামান্য উপহার। কে নয়ন পছন্দ হয়েছে? হাতে ঘুরে কাপড় চোপড় লয়ে গেছে নয়নের লেগা, আর নয়ন ঘন ঘন পাত্রী বাড়িতে যায়। রাজা, তুই বিষয়টা জানোস? হ্যাঁ ভাইজান, আমি জানি। কিন্তু ভাইজান, আর খ্রিস্টান হইলো লোকটা ভালো মানুষ, তারপরও আপনি যখন কইতাছেন আমি নয়নরা আর হেললোকে মিশতে দিব না, আর তো কোনো কথা নাই নাকি? না, আর কি কম, কথা তো একটাই। আসলে কথা হলো কি জানোস, তুই তো আমার ভাই, আমাকে সমাজ নিয়ে চলতে হইব, এই জন্য কইতেছিলাম আর কি। ঠিক আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের এই এলাকাটা না খুবই সুন্দর, ওই দিকে দেখো। লোকটা এইভাবে কোমর বেঁধে নিয়ে যায় কেন? শুনেছি সেটার মাকে মেরে ফেলেছে, এই জন্য চৌকিদার ধরে নিয়ে যাচ্ছে। ধরে না কি করবো? বিচারে তার ফাঁসি হবে। ফাঁসি? গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে রাখবে। তাহলে তাই মরে যাবো? হ্যাঁ, মরে যাবে, প্রাণের বদলে প্রাণ, অপরাধের জন্য আইন করে নিন মম। থাক, তোমাকে এসব জানতে হবে না। নয়ন, নয়ন খারা। গুড মর্নিং রাজা। ফাদার, আপনারে আপনার একটা কথা কইবার চাই।
বলুন না, মানে কইছিলাম কি আপনি নয়নরে পছন্দ করেন, নয়ন আপনার ওখানে যায়, আপনি আমগো বাড়িতে গিয়া নয়নরে উপহার দিয়ে আসেন, গ্রামের লোকজন এসব নিয়ে কানা ঘুষা করতেছে। হোয়াট, কানা ঘুষা কেন? গ্রামের সবাই কইতেছে আমার ছেলে সহ আমরা খ্রিস্টান হয়ে যেতে। মানুষের সাথে মানুষ মিশলে কি খ্রিস্টান হয়ে যায়? এইটা আপনি ঠিকই কইছেন, কিন্তু কিন্তু সমাজ দিয়ে আমি বুঝামো কেমনে? আপনি কি বলেন? শোনেন ফাদার, আমাকে সমাজ দিয়ে চলতে হয়, তাই আমি চাই না নয়ন আর আপনার ওখানে যাক। আপনিও আর নয়নকে চাইবেন না, কোনোদিন আইবেন না, আমি নয়ন নিয়ে যেতেছি। আয় আয় চল চল আমার লোকে। শোন নয়ন, আজ থেকে আর তুই কোনোদিন ওই ফাদারের কাছে যাবি না। হ্যাঁ, হে ফেরেশতা না, হেও আমগো মতো মানুষ, কথাটা মনে থাকবো? পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হে প্রভু, তুমি ওদের সুমতি দাও, লেট দেয়ার হার্ট বি এনলাইটেন্ড, ওদের আলো দাও, যারা ধর্মকে নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চায়, ওদেরকে তুমি জ্ঞান দাও, ওদের তুমি জ্ঞান দাও। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। কিরে ওই ওই তোর কথা কি? হ্যাঁ, এই জমিন তুই ওই জমিনে গেছিস কে? আর আগে জমিনে লাগা, এই জমিন তো শুকাই দেবো, যা ওদিক রে, না এই জমিন লাগা। কি রাজা মিয়া, এত সুন্দর ধানি জমিটা মেম্বারের কাছে বেচে দিলা? মেম্বারের কাছে বেচছি? কোনটা? ওই যে মোড়ের পশ্চিমের বড় জমিটা। কি কও? হ, আসতে দেখলাম মেম্বার লোকজন লইয়া ওই ক্ষেতে ধান লাগাইতাছে। কিরে মন খারাপ কেন? বাবা ফাদার আমার জন্য বকাবকি করছে, আমার হের কাছে যেতে মানা করছে, হের কাছে আমি পড়ালেখা করি, ফাদার কত ভালো মানুষ, হের লাগে মিষ্টি আমার মানা করলো কেন? এইটার লাগে রাগ করছ? এক কাম করি। কি কাম? তোর বাপ কসি ডাবের পানি খুব পছন্দ করে, হে আইলে ডাবের পানি খাওয়াইতে খাওয়াইতে বুঝায় কমুনি, ঠিক আছে? কিন্তু ডাব পাইরা দেবো কে? আমি পাইরা দেই। তুই গাছ উঠতে পারোস? কত উঠছি। চল বাজার, চলো পাগল ছেলে। মা তুমি দাঁড়াও, আমি কাছে নিয়ে আসি। দেখিস বাজার পয়রা যাস না, কিন্তু বাজার সাবধানে, আস্তে আস্তে উঠ বাজান। নয়ন সাবধানে ডাব পারিস বাজান। নয়ন একটা একটা করে পার, ওই যে পাশের কাইটা পার। শুনেছি সে তার মাকে মেরে ফেলেছে, এই জন্য চকিদারটাকে ধরে নিয়ে যাচ্ছে। ধরে না কি করবো? বেচারে তার ফাঁসি হবে। ফাঁসি? গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে রাখবে। কেন, তাই মরে যাব? হ্যাঁ মরে যাবে, প্রাণের বদলে প্রাণ। আমার ফাঁসি তো পারে না।
নয়ন কই? শাহরা কথা কো শাহরা, খালা খালা আপনি একটু বলেন ডাক্তার নিয়ে, আপনি বল আমি এক্ষুনি ডাক্তার নিয়ে। নয়ন, বাবা আমার, নয়ন নয়ন সাবধানে উঠিস, না হলে পুড়ে যাবি বাবা। নয়ন নয়ন সাবধানে উঠিস, নয়ন 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 সাবধানে উঠিস বাজান, সাবধানে উঠিস বাজান, সাবধানে উঠিস বাজান। নয়ন আমার, না আমার নয়ন কই? তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমার নয়নের কোনো দোষ নাই, তুমি নয়ন কই? আমার নয়ন, আমি নয়ন রে নিয়ে আইতেছি। নয়ন বাইশপ নয়ন নামে একটি ছেলে হারানো গেছে, যদি তাকে পাইয়ে থাকেন তাহলে রাজা গাইনির কাছে পৌঁছেই দেবেন। বাইশপ নয়ন নামে একটি ছেলে হারানো গেছে, যদি তাকে পাইয়ে থাকেন তাহলে রাজা গাইনির কাছে পৌঁছেই দেবেন। বাইশপ নয়ন নামে একটি ছেলে হারানো গেছে। কেডা তুমি, এই গ্রামে তোমার তো আগে দেখি নাই, কি নাম তোমার, কান্তা সুকেন? আসল নাম কোন যাব না, এলে চকিদার আমার ধরে নিয়ে দেব, গলায় ওষুধ মারে বলাইব। বাড়ি কই? জানি না। বাপের নাম কি? জানি না। আমার একটু খাওন দিবেন, আমার খুব খিদে লাগছে। খাওন পাইবি, কাম করন লাগবো। করু। তয় চল, ওঠ, এইবার জুড়িটা মাথায় লবি, ল। আস্তে আস্তে বউ, ওই বউ কই গেলি, এদিকে আয়। এটা কেডা? কেডা দিয়া তোর দরকার কি? আমার লোকে কাম করবো, খাইবো। পোলাডারে তো ভালো গরম মনে হইতাছে, রাস্তায় কামতাছে, আমি লো এসি। ওই তুই খারাই রইছস কে? আরে ঘরে লয়ে যা, কয়টা বাদ দে। আহ আমার লাগে। ভালো করে খুঁজতে দেখছেন তো, আশেপাশে দশ গ্রামের প্রত্যেকটা বাড়িতে, হাটে বাজারে গঞ্জে মসজিদে মন্দিরে সব জায়গায় আমি তন্ন তন্ন করে খুঁজছি,
কিন্তু কিন্তু কোনো জায়গায় আমার নয়নরে খুঁজে পায় নাই, কোনো জায়গায় খুঁজে পায়। আমি জানি না, আমি কিছু জানি না। আপনি যেখান থেকে পারেন যেভাবে পারেন আপনি আমার পোলারে আয়না দেন, আমার পোলারে আয়না দেন, আপনি আমার পোলারে আয়না দেন, আপনি আমার নয়নে আয়না দেন। সজল তুই জালটা লয়ে বাড়ি যা, আমি গঞ্জে গিয়া মহাজনের থেকে টাকা লয়ে আসি। এই দেখে যাই। নয়ন 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 বাজান আবার, বাজান কই আসিলি তুই নয়ন নয়ন? আমি যদি সেটা লেখাপড়া করতে পারতাম। আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞাই বলুন। আপনি আপনি নয়ন নামে একটা ছেলেরে দেখছেন, বয়স বছর আটিক হইব, আমার ছেলে রাগ করে বাড়ি ছেড়ে চলে এসে পরে আর বের খুঁজে পাইতেছে না। এরকম কাউকে দেখিনি। আচ্ছা সব দোষ আমার, আমি যদি ওরে তার কাছে না উঠতে কইতাম তাহলে পোলাদা কর্সের চাইত। হে আল্লাহ তুমি আমার নয়নরে আমার কাছে ফিরে আসো। মানিক ননের লেগা শুধু তোরই মন খারাপ না, আমার গো মন খারাপ। আচ্ছা কি করুন যায়? আমরা কি করু, নয়ন যে কই গেল? মন খারাপ করে বয়া থাইকা তো লাভ নাই, চল খেলিগা আয়। আমার পোলারে কই গেলে কি যাব, কই গেলে কি মা গো
তুমি এখান থেকে এখনই চলে যাও, কেউ দেখে ফেললে বড় বিপদ হবে। প্লিজ তুমি যাও, প্লিজ। তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। কাজটা তুমি ঠিক করনি, কাল তো হিজল তোলায় আমাদের দেখা হচ্ছে। তুমি এখন যাও। ওহো, প্লিজ যাও, যাও না। কাউকে বলবে না, বললে কিন্তু তোমাকে পড়ালেখা করাবো না। কাউরে কমুনা, এই তো লক্ষ্মী ছেলে। কি রে মা, একটু আগে এইখানে বিলাপ করতেছিল কেটা? বাবা, কি রে, ছেলেটা খুব ভালো গান করে, ওর গান শুনছিলাম। ও, এইটাই সে বলা? কই থাকে? জেলেপাড়ায় থাকে। খাইছে আমারে জাইল্লা। বাবা, ওকে পড়াতে চাই, ওরও পড়া হবে, আমারও সময় থাকবে। সময় তো বেশি নাই, দুই দিন পরে তো শ্বশুর বাড়ি চলে যাবি। ওই সারা সর, তুই এদিকে আয়। ছোট লোকগুলাকে বেশি মেলামেশা করতে নাই, অবসরের দিয়া একটা জঘন্য গন্ধ পাই যায়। কিন্তু বাবা। আচ্ছা ঠিক আছে, পড়াইস, দূরের থন, বেশি কাছে যাইস না। আয়, ওই তুই কই যাস, কি একটা লাত্তি মারুম সব। আয় আমার লাগে, আয় 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 মা। এ রে, মাছ রাইসটা গন্ধ পাই যায়। সবই বুঝলাম, কিন্তু জীবন বড় কঠিন, আমি এখনো লেখাপড়া শেষ করতে পারিনি, তোমাকে নিয়ে তুলব কোথায়? কেন, তোমার বাবা মার বাড়িতে? লেখাপড়া শেষ করার আগে বিয়ে করলে তারা কিছুতেই মেনে নেবেন না। তার মানে তুমি আমাকে রিফিউজ করছো? না মায়া, রিফিউজ করলে এই গ্রাম পর্যন্ত আমি ছুটে আসতাম না। তাহলে কিছু একটা করো। আমিও তাই ভাবছি, কিছু একটা করা উচিত, কোনো বিহিত না করে আমি এই গ্রাম ছাড়ছি না। আরেকটা কথা বলো। আমি তাহলে এখন যাই, বাকি কথা পরে হবে। কোথায় যাচ্ছ? কথা তো শেষ হয়নি।
এখন তুমি স্বরবর্ণ থেকে পড়া শুরু করবে। একদম পারি, এটা মুখস্থ, আমি তো পড়ছি। হো পারো, তাহলে তুমি কি পড়বে? আমি একটা কবিতা কই। মুখস্থ আছে? ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা কবিতা শোনাও। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার হচ্ছে তার ঢালু তার পারি। আপা নিশেছিস? নে এই চিঠিটা তোর সেলিম ভাইকে দিবি, কেউ যেন টেন না পায়। পারবি তো? আপা পারুম। যা বাবা, ওই ওই শেয়ার অর্ডারে কি দিলি? সিডি পোলা ডাকে হারাম যাব, লেখাপড়ার নামে আমার মাইয়ার পীড়িতের পিয়নগিরি করতাম। আমার বাড়িটা কি ইনি বাচ্চিটি? চল চল চল, পাইছস কি? এই আকাম কবর তোর শুরু করছস? আমি ওকে ভালোবাসি। আরে ও মায়ার মা, আরে কোথায় গেল? এদিকে আসো এদিকে আসো, তোমার মায়ায় একজন রে মায়া কাটাছে। কি কোন কিছুই তো হ্যাঁ, উনি একজন রে ভালোবাসে। হ্যাঁ কইরেন না, শোনো আমি বিয়ার ঠিক করছি এক জায়গায়, উনি ভালো আরেক জায়গায়। তালি দাও তালি দাও, আমি গেলামের মাতর, আমার একটা ইজ্জত আছে, সম্মান আছে, প্রেস্টিজ আছে, মুখের জমানে দাম আছে। আমি যেখানে মাইয়ার বিয়ার ঠিক করছি সেইখানে মাইয়ার বিয়ে হচ্ছে, নইলে একটা থাপড়া দিয়ে দাঁত ধরে ফেলায় মাইয়ারে বুঝাও, নইলে এই থাপ্পট তোমার কাছে কি আছে? কুইক সরাও, ইংরেজিও বুঝে না। সরো হাই হাই, কি করছিস তুই? তুই জানস না তোর বাপে একটা পাগল, তুই সাবধান হয়ে যা, আর কোনো দিন ওই সব জায়গায় যাবি না, যাবি না। কিন্তু কিরে সজল, তোর এই অবস্থা কেন? তোরে তোরে কে ডাই মারছে? মারছে মারছে। কি মাতবর মারছে? এই নাবালক পোলাটারে মুরব্বী মানুষ হইয়া এইভাবে মারছে? Oh, my God.
আমি আপনাদের এই দেশ ছেড়ে চলে যাচ্ছি, বিদায় নিতে এসেছি। আপনার ছেলে নয়নকে আপনি জানি খুঁজতে এসেছেন, হারাই গেছে, হারাই গেছে। আসলে ওকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসতাম। এই যে দেখুন, এই যে দেখুন আমার ছেলের ছবি। আমার ছেলে ডেভিড 8 বছর বয়সে মারা গেছে। এখানে এসে নয়নকে পেয়ে আমি তার মধ্যে আমার মৃত ছেলেকে খুঁজে পেয়েছিলাম। তাই নয়নকে পেয়ে আমি নিজের ছেলের মতো তাকে বুকে টেনে নিয়েছিলাম। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এর মধ্যে ধর্মীয় কোনো ব্যাপার ছিল না। মনটা মেম্বার ষড়যন্ত্র করে আপনার যে জমিটা লিখে নিয়েছিল সেটা আমি স্কুলের নাম করে কিনে নিয়েছিলাম। জমিটা আমি নয়নের নামে লিখে দিয়েছি। যদি সম্ভব হয় ওই জমিতে নয়নের মায়ের নামে একটা স্কুল করবেন। দিন দিন আমি চাই পাই পাই। হ্যালো
পালার পুত মাত বরে মাইয়ার পিয়নগিরি করর পিয়নগিরি ছুটাইতাছি এই গ্রামে যেন আর কোনোদিন না দেখি মাতবর সাপ তো কইছিল তরে মারতে মারতে একটু দানে মাইরে ফেলাইছে কিন্তু আমি তরে এইবারকার মতো মাফ করে দিলাম বুঝছস নয়ন তোমার এই অবস্থা কেন করিম মাতবর আমারে খুব মারছে জ্বরে তো তোমার শরীর পুড়ে যাচ্ছে ডাক্তার দেখানো দরকার আপনি কই যাইতেছেন আমি আমার দেশে ফিরে যাচ্ছি নয়ন আমিও আপনার লগে যাবো তোমার বাবা তোমাকে পাগলের মতো খুঁজছে তুমি বাড়ি ফিরে যাও না আমি আপনার লগেই যাবো আপনার লগে গেলে লেখাপড়া শিখতে পারবো সবকিছু জানতে পারবো আকাশে যেতে পারবো যদি আপনার লগে আমার না নেন তাহলে আমি নদীতে যাবো মরে যাবো আরে না না ঠিক আছে চলো নয়নের বাবা মাকে জানাতে হবে নয়ন হারিয়ে যায়নি সে ভালো আছে দেশে পৌঁছে অবশ্যই টেলিগ্রাফ করে দেবো